আচ্ছা এখন আমার যে সমস্যা সমাধান করব এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি সমস্যা সমস্যাটি কনসেপ্ট একটু দেখে মনে হতে পারে জটিল বা কমপ্লেক্স বাট কনসেপ্ট একটু ইজি আছে যে একটি ইলেকট্রন একটি মাত্র ইলেকট্রন যে একটা তরিত ক্ষেত্রে আই জে এবং কে একক ভেক্টরগুলি ওয়ান টু মাইনাস এইট এই মানগুলো ব্যবহার করে গিয়েছে এবং একটা চুম্বক ক্ষেত্রে সে 2i একক ভেক্টর এবং 3j ত্রাইসকে একক ভেক্টর এত টেসলা চুম্বক ক্ষেত্রে গিয়েছে এবং সেই সময় তার বেগ ছিল অর্থাৎ ভি সেই সময় তার v ছিল হচ্ছে what সেই সময় তার v ছিল হচ্ছে 2i এবং 2j এই একক ভেক্টরে এখন প্রশ্নটা হচ্ছে যে ইলেকট্রনটার উপরে তার বলের মান টুকু কত আসলে তো বলের মান বলতে কি বুঝছি আমরা যে বলের মান বলতে এখানে হচ্ছে সবগুলি ভেক্টরে দেওয়া আছে সুতরাং আমাদের যে মানটুকু আসবে সেটু আসবে ভেক্টরে তার মানে ভেক্টরে এমন একটা কে আমাদের বের করতে হবে যেটা হচ্ছে এই চম্বুক তরিত ক্ষেত্র এবং এই চুম্বক ক্ষেত্র দুটাকে দুটার উপরেই অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে ফোর্সটুকু পেয়েছে ইলেকট্রনটা এবং ওই একই ইলেকট্রন চম্বুক ক্ষেত্রের মধ্যে যে ফোর্সটা পেয়েছে সেই দুইটা ফোর্সের সমষ্টি তাহলে তো আমরা ইলেকট্রনের উপরে বলের যে মান শুধুমাত্র মান নট দার ডির সেটা শুধুমাত্র বের করতে পারবো তাহলে আমরা জানি সাধারণভাবে যে আমরা জানি যে তরিত ক্ষেত্র তরিত ক্ষেত্রের মধ্যে একটি একক যেটা একটা তরিত ক্ষেত্র হয় এর মধ্যে একটা একক আধানকে নিয়ে আসতে একটা বাধা অনুভব করতে পারি আমরা সেই বাধাটাকে বলতেছি আমরা তরিত প্রাবল্য তড়িৎ ক্ষেত্র তাহলে এখানে যেহেতু ইলেকট্রনের এই যে তড়িৎ ক্ষেত্রটাকে ভেক্টরে প্রকাশ প্রকাশ করা হয়েছে সুতরাং এখানে হবে ভেক্টর আচ্ছা এখানে যে বিটা ইউজ করছে সে বি বলতে আমরা কি বুঝি সে বি বলতে বুঝি হচ্ছে যে আমাদের যে চম্বু ক্ষেত্র সেই চম্বু ক্ষেত্র এবং ওই চম্বুক ক্ষেত্রে একটা গতিশীল ইলেকট্রন প্রবেশ করছে তাহলে ইলেকট্রন গতিশীল ইলেকট্রন প্রবেশ করলো করার ফলে তাদের মধ্যে যে ভেক্টর কোয়ান্টিটি তৈরি হলো সেটি হচ্ছে এরকম যে ভি 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 দ্যাট দা ক্রস বি এটির সাথে কিউ হচ্ছে গুণ তাহলে এখন আমরা বলতে পারি যে এইখানের যে এফ আর এইখানের যে এফ এই দুটাকে যদি একত্র করি তাহলে আমাদের এই যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটার টোটাল যে মান বা ম্যাগনিটিউড সেটি বের করতে পারবো আমরা তাহলে আমরা বলতেই পারি যে নতুন এফ সেটার নাম দিলাম হচ্ছে এফ টু অথবা এফ ওয়ান নাম দিলাম এফ ওয়ান তাহলে হবে হচ্ছে এফ ই প্লাস এফ অফ এম এফ অফ ই মানে হচ্ছে তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে কতটুকু বল প্লাস হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বা চুম্বক ক্ষেত্রের মধ্যে কতটুকু বল তো এখন এর কাঠামোটুকু কি দাঁড়াবে এফ ই আমরা জানি ই ভেক্টর ইন্টু কিউ সে ইলেকট্রনটা চার্জ গুন এফ এম এটি মানে হচ্ছে কিউ তার সাথে ভি ক্রস বি ভেক্টর আচ্ছা যে ভি ক্রস বি এই ভি ক্রস বি এর জন্য শুধুমাত্র মানটা আমরা বের করব এখানে ডিরেকশনটা আমাদের চায়নি তো তাহলে এটাকে আমরা একটু গুছিয়ে লিখি ই এর জন্য যে ধরনের ইউজ করা হয়েছে আই ভেক্টর দেন টুয়াইস জে মাইনাস এইট কে ওকে অ্যান্ড দেন এর সঙ্গে গুন আকারে থাকবে ওয়ান পয়েন্ট সিক্স গুনুন টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে শুধুমাত্র ইকিউ এর এই অংশটুকু এর মধ্যে থেকে আমরা ভেক্টরের মান বের করা জানি যে ভেক্টরের মান হচ্ছে যে একক এক সাথে যে মানগুলি আছে সেটির তো হচ্ছে বর্গ তারপরে আবার স্কোয়ার তারপর বর্গর উপর যদি রুট করে দিই যে প্রথমে ওয়ান স্কোয়ার দেন টু তারপর স্কোয়ার প্লাস এইট তারপর স্কোয়ার ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান নাইন তাহলে এখান থেকে যে ফলাফলটুকু পাবো ওয়ান প্লাস ফোর প্লাস সিক্সটি ফোর সিক্সটি নাইন দেন এটাতে আবার স্কোয়ার করে দিলে আসে এইট পয়েন্ট থ্রি জিরো সিক্স এইট পয়েন্ট থ্রি জিরো সিক্স সিক্স টু তো এটির সঙ্গে আবার ওয়ান পয়েন্ট সিক্স গুনুন টেন টু পার মাইনাস ওয়ান নাইনকে মাল্টিপ্লাই করে দেব তাহলে ওয়ান পয়েন্ট সিক্স গুনুন টেন টু দি পার ওয়ান নাইনকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে যেটি পাবো সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান এইটি এত নিউটন ওকে এত নিউটন এটি কেলাম পেলাম শুধুমাত্র আমরা তড়িৎ ক্ষেত্রের যে বলটুকু সেটি এখন আমাদেরকে চৌম্বক ক্ষেত্রে যে বলটুকু ছিল সেটি বের করতে হবে তাহলে চৌম্বক ক্ষেত্রে জন্য আমরা জানি যে ভেক্টর চিহ্ন দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে কিউ ইন্টু ভি থেকে বি এর দিকে কখনো বি থেকে বি এর দিকে হবে না বি থেকে বি এর দিকে বি থেকে বি বরাবর তাহলে এখানে আমাদের ভ ইনটু বি এদের মান দেওয়া আছে আর আমরা ক্রস প্রোডাক্টটাকে আলাদা করে নেছি তারপরে এখান থেকে এখান থেকে যে মানটা বের হবে সেই মানটাকে এখানে বসাবো তারপরে কি এর সঙ্গে গুণ করে দেব তাহলে আমরা জানি ক্রস প্রোডাক্টের গুণ কিভাবে করতে হয় আই জে কে তাদের ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় তাহলে এখানে আমাদের মানটুকু দেওয়া আছে টোয়াইস আই

এরকম আছে জিরো যে আর এখানে ধরে ধরে জিরো কে আছে তাহলে এখানে আমাদের মান টু কত আসতেছে অনুবন্ধী ব্যবহার করি অর্থাৎ যে অনুরাশিগুলি অনুরাশি চিহ্নগুলি যদি ব্যবহার করি সনক দ্বারা তাহলে আমরা পাবো এরকম যে আই দেন জিরো টু থ্রি জিরো এটা প্লাস এটা মাইনাস হবে তাহলে যে মাইনাস জে তখন আমরা ইউজ করব এই সারি বাদ এই কলম এই বাদ এই বাদ তখন আসবে টু টু থ্রি জিরো প্লাস এখানকার সাথে কে থাকতেছে কে এর জন্য এখানে প্লাস আসে কেন প্লাস আসে ওটা আমরা ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স চ্যাপ্টারে দেখবো তো এখান থেকে পাবো আমরা এই বাদ এই বাদ তাহলে থাকে টু টু জিরো টু এখন এদেরকে ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে পাবো হচ্ছে মাইনাস সিক্স আই কারণ এখানে জিরো দেন ছয় মাইনাস দেন এখানে পাবো হচ্ছে দুই আর শূন্যকে গুণ করলে পাবো হচ্ছে দুই শূন্য শুধু শূন্য পাবো আর এখান থেকে পাবো হচ্ছে সিক্স তাহলে পুরো ফলাফলটুকু কত পাচ্ছি আমরা যে এর ক্ষেত্রে এটি বাদ গেল তাহলে এখানে পাব হচ্ছে সিক্স জে প্লাস সিক্স কেন প্লাস সিক্স কারণ এখানে থ্রি তিন দুগুণের ছয় সেই ছয়টি হয় হচ্ছে জিরো মাইনাস ছয় তাহলে জিরো থেকে মাইনাস হয়কে বাদ দিলে মাইনাস হয় সেই মাইনাস হয় আর যে গুণ করলে হয় প্লাস ছয় আবার এখানে যদি আমরা দেখি তাহলে পাবো হচ্ছে খুবই সুন্দর একটা কনসেপ্ট এখানে হচ্ছে পাবো টু টু গুণ করলে পাবো হচ্ছে আমরা ফোর দেন ফোর কে তো এটি এখন আমরা কি বের করবো এটির আমরা মান বের করব তাহলে এটির মান আসবে হচ্ছে আমাদের ছয় স্কোয়ার ছয় স্কোয়ার দেন ফোর তারপর স্কোয়ার ছত্রিশ যোগ ছত্রিশ যোগ ষোলো তার স্কোয়ার করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 9.38 পয়েন্ট থ্রি এইট টেন টু দি পাওয়ার জাস্ট কিছু না এটি নাইন এটি হচ্ছে আমাদের ভি ক্রস বি এর মান তাহলে এখন এফ ইকালস টু বি এই মানটিকে যদি আমরা ইউজ করি তাহলে এই মানটুকু ইউজ করলে যেটি পাবো এখানে কিউ এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গুনুন টু দি পাওয়ার আর এখানে নাইন পয়েন্ট থ্রি এইট এটিকে আমরা কী করতেছি গুণ করতেছি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স গুনুন টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান নাইনকে তাহলে এখানে পাবো ওয়ান ফাইভ জিরো গুনুন টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইট এত নিউটন তাহলে এই মানটা আর আগের যে মানটুকু সেই দুটাকে আমরা এখন একত্র করবো একত্র করলে যেটি পাবো সেটি ওয়ান পয়েন্ট থ্রি টু গুনুন টেন টু দি পাওয়ার মাইনাস এইট

এইট টু গন টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন নিউটন সো এটাই হচ্ছে আমাদের টোটাল ফলাফল তাহলে এটি ছিল আমাদের সেই সমস্যাটি যে একটি ইলেকট্রনকে যদি এই ভেক্টরকে ভেক্টর অংশ এবং এই ভেক্টর অংশে ভেক্টর অংশ একত্র করি তাহলে আমাদের ইলেকট্রনটা যে বলের মানটি বের হবে সেটা হচ্ছে টু পয়েন্ট এইট দুটা বলের সামেশন আচ্ছা এখন আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি এরকম যে 80 সেন্টিমিটার দীর্ঘ একটি সলিনয়েডের পর পর খুব কাছাকাছি কাঁচা পাঁচটি স্তরে তার জড়ানো আছে এখানে কয়টি স্তর পাঁচটি স্তর প্রতিটি স্তরে পাক সংখ্যা হচ্ছে 400 সলিনয়েডের ব্যাস ব্যাস হচ্ছে 1.8 সেন্টিমিটার প্রবাহ মাত্রা মানে হচ্ছে তড়িৎ প্রবাহ 8 एंपিয়ার সলিনয়েডের কেন্দ্রের নিকটবর্তী অঞ্চলে বিয়ের মানটুকু কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে এখানে আমাদের গিভেন ডাটাগুলি কি কি আছে গিভেন ডাটা হচ্ছে প্রবাহমাত্রা আয় দেওয়া আছে এইড এম্পেয়ার দেন আরেকটা জিনিস দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের পাক সংখ্যা প্রত্যেকটা স্তরে চারশো করে আছে তার মানে আমরা বলতে পারি যে পাক সংখ্যা হবে পাঁচটা স্তর গুণন চারশো ডিভাইডেড বাই আচ্ছা এখানে এখানে বিষয়টা এরকম যে তাহলে এখানে আমাদের পুরা যে দৈর্ঘ্যটি সেই দৈর্ঘ্যটিতে তাহলে মোট কতগুলি পাক আছে সে জিনিসটা বের করতে হলে আমাদেরকে ওর যে টোটাল যে দূরত্বটুকু সেটাকে মিটারে কনভার্ট করে নিলাম মিটার বলতে এখানে 80 সেন্টিমিটার সেটাকে একশো দ্বারে ভাগ করলে হয় পয়েন্ট এটাকে যদি ভাগ করি তাহলে এখান থেকে আমরা এন এর মান টুকু পাবো পাঁচ গুণ চারশো জিরো পয়েন্ট এইট তার মানে হচ্ছে পঁচিশশো তাহলে পঁচিশশো পাক পার মিটার ক্লিয়ার হচ্ছে যে আমাদের জানা আছে যে প্রত্যেকটা স্তরে পাক সংখ্যা কত চারশো করে তাহলে পাঁচটা স্তরের জন্য কত আমাদের পাঁচটা স্তরের জন্য বের করলাম তাহলে একক ক্ষেত্রে তাহলে কত হচ্ছে একক ক্ষেত্রে হচ্ছে আমাদের পঁচিশশো তাহলে পঁচিশশো পাক পার মিটার একক ক্ষেত্র না যে প্রতি এক মিটারে কতখানি করে হচ্ছে সেটি আমরা নির্ণয় করলাম এখন কারণ আমাদের এক মিটার কতখানি পাক হবে সেই জিনিসটা নির্ণয় করার জন্য আমরা এটি করে ফেললাম ওই নিয়মের মতো তাহলে পঁচিশশো এখন আমাদের সূত্র কি বি বের করতে হবে

একটু আলাদা হতে পারে না আলাদা বলা যায় না একবারে সরাসরি যে একটি দীর্ঘ রিজু দৈর্ঘ্য এক মিটার এবার আমাদের একবারে আদর্শ দৈর্ঘ্যটাই দেওয়া আছে এক মিটার পাক সংখ্যা পাঁচ হাজার এর মধ্য দিয়ে দশ অ্যাম্পেয়ার প্রবাহ গেলে সলিনয়েডের যে কোনো বিন্দুতে অক্ষস্থিত যে বিন্দুটি আসবে চম্বুক ক্ষেত্রের মান কত আমরা সরাসরি সূত্র ফেলাবো যে বিগলস টু মিউনট ইন্টু এন আই

তাহলে এটির ক্ষেত্রে কি সবসময় মনে রাখবো যে একক ক্ষেত্রে বা একক প্রতি একক মিটারে কতখানি পাক সংখ্যা আছে সেটা বের করে নিতে হবে তাহলে এটির কনসেপ্ট কি ছিল যে পাঁচটিতে ছিল একটি একটিতে ছিল হচ্ছে চারশো আর পাঁচটিতে ছিল হচ্ছে এরকম বিষয়টা যে আশি সেন্টিমিটার আশি সেন্টিমিটারে পাঁচটা পাক আছে পাঁচটা পাক আছে 5 স্তরে পাক আছে 5 স্তরে 5 টা না সরি 5 স্তরে পাক আছে 5 স্তরে পাক আছে আর প্রত্যেকটা স্তরে 400 পাক আছে প্রত্যেকটা স্তরে কত করে পাক আছে 400 পাক তাহলে ভেবে দেখেন এবার যে সেন্টিমিটার কে আমরা মিটারে কনভার্ট করি নিলাম এত মিটারে তাহলে 5 গুণ 10 টু দি পাওয়ার 5 গুণ 400 এত পাক আছে কিন্তু এটাকে এক মিটার না এটা এক মিটার না তাহলে আমাদেরকে এক মিটার নির্ণয় করতে হবে যে এক মিটারের মধ্যে তাহলে আদর্শ এককে নিয়ে পেসতে হবে যে এক মিটারে তাহলে কতগুলি থাকবে তাহলে অবশ্যই এত ডিভাইডেড বাই শূন্য পয়েন্ট এইট এত পাক পার মিটার কারণ উপরে এটা পাক নিচেরটা মিটার মিটারকে যদি এখন উপরে পাঠাই দিই তাহলে মিটার ইনভার্স হয়ে যায় সুতরাং এইভাবে লেখা তাহলে এখান থেকে যেটি পাবো পঁচিশশো পাক দেন মিটার ইনভার্স ওয়ান এটি হচ্ছে আমাদের পাক প্রত্যেক মিটার এভাবে আমরা করে বের করব আচ্ছা এখন যে প্রবলেমটি আমরা সলভ করব সেটি হচ্ছে এরকম যে একটি দীর্ঘ রিজু পরিবাহী থেকে বিশ সেন্টিমিটার দূরত্বে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স টেসলা চম্বক ক্ষেত্র উৎপন্ন হলো তাহলে পরিবাহিতে প্রবাহ মাত্রাটা কত আমাদেরকে আয় বের করতে হবে এখানে আর এই রিজু শব্দের অর্থ হচ্ছে সোজা আর এর বিপরীত শব্দ সেটা হচ্ছে বাঁকা তাহলে একটি সোজা দীর্ঘ পরিবাহী তার থেকে বিশ সেন্টিমিটার দূরত্বে তাহলে এটার সাথে সংগতিপূর্ণ যে সূত্রটি আমরা পেতে যাচ্ছি সেটি হচ্ছে এরকম যে ডিভাইডেড বাই টু আয়স বাই ইন্টু এ তাহলে বি ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই ডিভাইডেড বাই টু বাই এ আমাদের বের করতে হবে এর মান

এখান থেকে যদি এবার পাই পাই কেটে দিচ্ছি দুই দুই কেটে যাচ্ছে তাহলে এই টেন টু দি পাওয়ার সেভেন আর এখানে পয়েন্ট জিরো টু দুটা মিলে কেটে গেলে আসে আমাদের ওয়ান তাহলে আমাদের প্রবাহ মাত্রা যেটি এলাম আই সেটা হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার এবার আসি দ্বিতীয় প্রবলেমে ষোলো নম্বর প্রবলেম এটি আমাদের কাউন্টিংয়ে ষোলো নাম্বার

যেহেতু অবিলম্ব সুতরাং থিটার মান এখানে নাইনটি ডিগ্রি আর থিটা নাইনটি ডিগ্রি মানে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি কস টু সুতরাং এখানে আমাদের সূত্রটা আসতেছে আই আর এটি মানে দাঁড়াচ্ছে আমাদের পুরো সূত্রটির ফলাফল হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কারণ এখানে আমাদের এক হচ্ছে এল এর মান এখানে যদি গুণ দিই তাহলে আমাদের ফলাফল হচ্ছে টেন টু দি পাওয়ার টু গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আচ্ছা এবার 17 নম্বরের ক্ষেত্রে যেটি আমরা দেখতেছি 17 নম্বরে বলা আছে আমাদের যে একটি বৃত্তাকার কুণ্ডলীর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হচ্ছে 0.1 মিটার এখন এর মধ্য দিয়ে এখানে খুব ইম্পর্টেন্ট যে ফোকাসিং পয়েন্টটা সেটা হচ্ছে বৃত্তাকার যে কুণ্ডলী যে বৃত্তাকার যে কুণ্ডলী তার ব্যাসার্ধ হচ্ছে 0.1 মিটার এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে একশো মিলি অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে আচ্ছা মিলি প্রবাহিত হচ্ছে তার কুণ্ডলির ক্ষেত্রের বা যে কুণ্ডুলিটা আছে তার কেন্দ্র থেকে এত দূরত্বে কুণ্ডলির অক্ষের উপরে চুম্বক ক্ষেত্রের মানটা কত তাহলে সূত্রটা কি বৃত্তাকার যখন কুণ্ডুলি ক্ষেত্রে আমাদের সূত্রটা আসবে মিউনট ইন্টু আই ইন্টু এন থাকতো কিন্তু এখানে যেহেতু আমাদের পাক সংখ্যা বলেনি সুতরাং এখানে এন আমরা উচ্চ রাখতেছি দেন টু আর তো এখানে আমাদের পাক সংখ্যা কত নিতে পারি আমরা যেহেতু একবার নিতে পারি এখানে পাক সংখ্যা এখানে নাই মানে আছে আর ক্ষেত্রে ব্যাসার্ধ শূন্য পয়েন্ট ওয়ান কারণ কুণ্ডলী যেটি আছে এটি কুণ্ডলী তার কেন্দ্র থেকে এর কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে শূন্য পয়েন্ট ওয়ান এটা হচ্ছে তাদের আর তাহলে আর এর জায়গাতে আমরা বয়সাইব তাহলে এর মান ফোর পাই ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন 10 টেন টু দি পাওয়ার মিলি মিলি মানে কি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমরা সরাসরি পাচ্ছি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু একশো তাহলে পুরি ফল টেন টু দি পাওয়ার এদিকে পাচ্ছি আমাদের পয়েন্ট ওয়ান তাহলে পয়েন্ট ওয়ান ইস ডিভাইডেড বাই টু ইন্টু এদিকে জিরো তাহলে এই সবগুলোকে যদি এখন ভাগ করে দিই যে 4 সিক্স পয়েন্ট তাহলে আসে আমাদের টু এত কি যেহেতু বি তার মানে ওয়েবার মিটার ইনভার্স তাহলে এটি হচ্ছে আমাদের এটির উত্তর 18 নম্বর সমস্যা এটির ক্ষেত্রে আমাদের যেটি বলা আছে যে 2i 3j কে এত টেসলা চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি ইলেকট্রন 3i 3j মিটার পার সেকেন্ড বেগে গতিশীল তো ইলেকট্রনটির উপরে প্রযুক্ত বল কত তো যেহেতু এখানে আমাদের চেয়েছে প্রযুক্ত বলটা কত সূত্র আমরা 벡터ের মানগুলি দেওয়া আছে সূত্রং ভেক্টর থেকে এভাবে লিখতে পারি যে সূত্র আমরা লিখতে পারি যে এফ ভেক্টর ইকুয়ালস টু কিউ ইনটু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর এটা আমরা করতে পারি যে কিউ ভেক্টর ইনটু ভি ক্রস বি আচ্ছা আমাদের এই ডাটাগুলি দেওয়া আছে আমাদের ভি যে ভেক্টরটুকুই সেটা দেওয়া আছে থ্রাইজাই প্লাস

ডিটার্মিন্ট নির্ণয় করতে হবে আই জে কে আই এর মানগুলো বসায় নি থ্রি থ্রি জিরো টু থ্রি জিরো এর মধ্যে থেকে এর মান করব ভি ক্রস দ্যাট ইজ ভেক্টর দেন হাউ শুড উই ইউজ ইট দিস ইজ দ্য থ্রি থ্রি জিরো জিরো দেন মাইনাস সাইন বিকজ দ্য এখানে যে আমাদের অনুবন্ধীটা সেটা মাইনাস চিহ্ন আসবে কারণ এখানে যে পাওয়ার দেওয়া হয় তাহলে এটা হচ্ছে দুই নাম্বার এবং এক নাম্বার তাহলে দুই যুগ এক ওয়ান টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তার একটা মাইনাস তাহলে সেখান থেকে ফলাফল টুকু আসবে আমাদের মাইনাস তাহলে এটাতে লিখবো এর সারি বাদ তাহলে থ্রি টু জিরো জিরো প্লাস কে কে এর ক্ষেত্রে এই সারি বাদ দেন থ্রি টু থ্রি এইখান থেকে আমরা মান বের করব তো এখন এই মানটি বের করার জন্য তাহলে এটা এটার গুণ এটা দিয়ে এটার গুণ হয় তাহলে 3 ইনটু 0 3 ইনটু 0 তাহলে 0 মাইনাস এখানে আমাদের কি ফলাফল আসে এখানে ফলাফল আসবে হচ্ছে যে 3 দিয়ে আসলে 0 আসবে 2 দিয়ে আসলে আমাদের কত আসবে 0 তাহলে প্লাস এখানে আসবে তিন তিন নয় দেন ছয় বার দিলে আসবে থ্রাইস কে তো দিস ইজ জাস্ট থ্রাই স্কে আফটার দ্যাট এখান থেকে আমরা শুধুমাত্র মানটা বের করব এখানকার থেকে যে মানটা বের করবো সেটা আসবে হচ্ছে রুট থ্রি তারপরে আবার হচ্ছে আমরা রুট করে দেব তাহলে আসবে থ্রি শুধু থ্রি আসবে থ্রি উপরে স্কোয়ার করে দিলে আসবে থ্রি তো থ্রি এর সঙ্গে আবার আমরা গুন করে দেবো কাকে ওয়ান পয়েন্ট সিক্স গুনুন 10 to the power minus 19 into 3 এটাকে আমরা কি করে দিব গুণ করে দিব গুণ করে দিয়ে যেটা আসবে সেটা হবে আমাদের এফ ভেক্টরের প্রযুক্ত বলটার সেই বলটার মান ওই 19 নম্বরের ক্ষেত্রে আমরা যে ফলাফলটি করব সেটি হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম বৃত্তাকার কক্ষপথ যেটি আছে সেটির ব্যাসার্ধ হচ্ছে পয়েন্ট ফাইভ গনুন টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এবং এই কক্ষপথে ঘূর্ণনরত একটি ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটার বেগ দেওয়া আছে তো আমাদেরকে এখান থেকে ইলেকট্রনটার চুম্বুক ও ভ্রামক বের করতে হবে অর্থাৎ মোমেন্ট বের করতে হবে তাহলে এখানে আমাদের যে গিভেন ডাটাগুলো সেগুলো হচ্ছে আর দেওয়া আছে আর হচ্ছে আমাদের পয়েন্ট ফাইভ থ্রি গেলুন টেন টু দি পাওয়ার মাইনাস টেন এত মিটার ভি

কনিক ভরবেগ তো এই কার্যকর প্রবাহ এটিকে আমরা প্রকাশ করি আয় দ্বারা কারেন্ট প্রবাহ এবং তার ভরবেগ সেটিকে প্রকাশ করি বড় হাতের এ দ্বারা অ্যাঙ্গুলার মোমেন্টাম সো এই আয়কে লেখা হয় আবার ই ডিভাইডেড বাই টোয়াইজ এম ই এম ই মানে হচ্ছে ইলেকট্রনের ভর যে একটা ইলেকট্রন সেই ইলেকট্রনকে মোট ইলেকট্রনের ভর দ্বারা যদি ভাগ করে তাহলে সেটা পাচ্ছি আমরা কার্যকর প্রবাহ যেটা আছে চলতেছে যে প্রবাহটা আর আর কৌণিক ভরবেগের ক্ষেত্রে পাই টু এম ভি এই কার ভর ভর ইলেকট্রনের টা তাহলে এখান থেকে এম এখান থেকে এম দুটো কাটা যাচ্ছে আমাদের থাকতেছে আর ইজ ডিভাইডেড বাই টু এখন ই এর মান আমরা জানা আছে ই এর মান আমাদের কত ই এর মান আমরা জানি যে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এর মান আমরা জানি এখানে ফাইভ থ্রি গুনুন টেন টু দি পাওয়ার 10 দেন ইন্টু আর এর মান 2.186 পয়েন্ট 10 এইট সিক্স গুনুন টেন টু দি তাহলে ডিভাইডেড বাই 2 এখানে পাওয়ার গুলো আগে যোগ করি আমরা এখানে দুইটা যোগ করলে আসা হচ্ছে আমাদের ২৯ থেকে সিক্স বাদ দিলে হয় উনত্রিশ থেকে সিক্স বাদ দিলে হবে কত

নাইন পয়েন্ট নাইন টু সিক্স এইট গুন টেন টু মানাস টু বলছে সুতরাং একক হবে আম্পিয়ার আর মিটারে তো এটি হচ্ছে আমাদের ভ্রামক আচ্ছা এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটি আমরা সলভ করতে যাচ্ছি এখানে বলা আছে যে একটি ক্ষুদ্র দণ্ড চৌম্বুকের চম্বুক ভ্রামক তার মোমেন্ট দেওয়া আছে অর্থাৎ আমাদেরকে এম দেওয়া আছে যে টু এম্পে মিটার স্কোয়ার ভালো তো নেক্সট ইনফরমেশন যেটি দেওয়া আছে চম্বুকটি কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে লম্বতিক দিক খণ্ডের উপর কোন বিন্দুতে চম্বুক একটা ক্ষেত্র তৈরি করছে সেই ক্ষেত্রের প্রাবল্যটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে একটা চম্বুকের চম্বুক ভ্রামকত্ব দেওয়া আছে সেই চম্বুকটার কেন্দ্র থেকে দশ সেন্টিমিটার দূরে একটা লম্ব দ্বিখণ্ডকের উপর একটা বিন্দু আছে সেই বিন্দুতে চম্বুক ক্ষেত্রের প্রাবল্য কত সেটা আমাদেরকে বের করতে হবে তো লম্ব দূরত্ব যেহেতু বলছে কেন্দ্র থেকে দশ সেন্টিমিটার লম্ব দ্বিখণ্ডক মানে সোজাসুজি একটা নাইনটি ডিগ্রি বরাবর আমাদের রেখাটি এটি হচ্ছে টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার যাকে আমরা একশো দ্বারা ভাগ করলে পাঁচশো হচ্ছে মিটার যেটা হচ্ছে শূন্য পয়েন্ট ওয়ান এরপর আমাদের চম্বুক প্রবেশ আজাদ লাগতেছে এখানে লাগবে এই জন্য আমাদেরকে বের করতে হবে ইকুয়ালস টু হোয়াট আমরা জানি যে ইকুয়ালস টু বি ইকুয়ালস টু আমরা জানি যে মি ইনু এম ইজ ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু আর কিউব ফোর পাই ইন্টু আর কিউব তো এখন আমাদের এম এর মানটুকু দেওয়া আছে আমরা জানি আর এর মান দেন সবগুলোকে ইনপুট করাই দিই যে ফোর পাই টেন টু দি সেভেন টু

10 টু দি পাওয়ার -4 এত কি এত হচ্ছে আমাদের টেসলা অথবা ওয়েভার মিটার স্কয়ার এটি আমরা দিতে পারি আচ্ছা আচ্ছা এখানে আমাদের যে क्वेश्चन প্রবলেমটি প্রবলেমটিwidetilde বলা আছে কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক যে প্রাবল্যটুকু সেই প্রাবল্যটুকু মোট প্রাবল্যের অর্ধেক তাহলে ওই স্থানের বিনতি কোনটা কত হবে তো এটি খুবই চমৎকার একটি প্রবলেম খুবই মজাদার যেটিকে বলা যায় আমরা জানি যে অনুভূমিক যে প্রাবল্যটুকু অনুভূমিক যে প্রাবল্য সে প্রাবল্যকে আমরা প্রকাশ করি এইচ দ্বারা সেটি তারা বলা আছে যে কোনো স্থানে চম্বুক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য হবে এই অনুভূমিক প্রাবল্য হবে মোট যে প্রাবল্য আছে মোট প্রাবল্য বলতে বি সে মোট প্রাবল্যের অর্ধেক তাহলে এখন আমরা বলতে পারি যে এই জিনিসটা এই জিনিসটা তাহলে কিভাবে আমাদের কাছে আসতেছে যে মোট প্রাবল্য ইন্টু বি আচ্ছা মোট প্রাবল্য সে অংশটুকুর মধ্যে তাহলে আমরা খুব সহজেই নিয়ে আসতে পারতেছি যে এখানে আমরা লিখি যে হাফ মোট প্রাবল্য মোট প্রাবল্য সেই সাথে বি আচ্ছা মোট প্রাবল্য যেটি আছে সেটি তাহলে অর্ধেক এইদিকে আমাদের বি আসতেছে আর আমরা জানি যে এইদিকে আমাদের এইচ সেটি হচ্ছে বি এই থিটা ধরে নিলাম যেহেতু আমাদের ল্যামটা ধরা আছে আর মোট প্রাবল্য বি যেহেতু বি এর প্রাবল্য সুতরাং বি কজ যেহেতু আমি বরাবর বরাবো কজ দেন টু এখান থেকে বি বি কেটে যায় আমাদের থেকে যায় হচ্ছে থিটা একবারে লেখা আছে যে থিটা টু second problem কোন স্থানের চম্বুক ক্ষেত্রের মান দেওয়া আছে তার মানে আমাদেরকে দেওয়া আছে বি এর মান এটি হচ্ছে আমাদের বি এবং কোণটা দেওয়া আছে কোণ আমাদের একটু আগে যেটা করলাম ডেলটা সেটা হচ্ছে 60 ডিগ্রি ওই স্থানে ভূ ক্ষেত্রের আনুভূমিক অনুভূমিক এবং উল্লম্ব উপাংশের মান অনুভূমিক যদি হয় সেক্ষেত্রে এইচ ইউকাল টু বিষুন হাফ ফলাফল সে টু গুনুন টেন টু দিপার মাইনাস ফোর আবার উল্লম্ব উপাংশ আর জানি যে ভি ইকলস টু হোয়াট ইজ দ্যাট বি ইক টু জাস্ট কিছু না সাইন দিটা সাইন তাহলে পুরা মানটুকু এখানে আসবে ফোর গুন টেন টু দি মাইনাস মাইনাস ফোর সিক্সের মাইনাস হচ্ছে রুট থ্রি বাই টু থ্রি টু ইন্টু ফোর তাহলে টু টু ইন্টু থ্রি রুট থ্রি গুনুন টেন টু দি মাইনাস ফোর এত টেসলা এরপরে আরেকটি প্রবলেম সেটি হচ্ছে যে কোন একটা স্থানে ভূ ক্ষেত্রের অনুভূমি কূপাংশ অর্থাৎ আমাদের এইচ এইচ এইটির মান আমাদেরকে দেওয়া আছে থার্টি মিউ মাইক্রো টেসলা মিউ মাইক্রো টেসলা এবং ডেল্টা দেওয়া আছে সিক্সটি ওই স্থানে আমাদেরকে ভি এর মানটুকু কত সেটি বের করতে বলছে তাহলে আমরা জানি যে টেন ডেলটা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই ভি লম্ব ডিভাইড বাই ভূমি বিষয়টা এরকম এটা যদি আমাদের এটা আমাদের এইচ এটা আমাদের ভি তাহলে এটা হচ্ছে ভি সাইন তাহলে এই অংশটুকুর মধ্যে আমাদেরকে ভি বের করতে হবে এটা ভি সরি এটা হচ্ছে ভি দেন এইচ এটা আমাদের ভি ভার্টিক হরিজেন্টাল সো ভার্টিক্যালি যেটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে উল্লম্ব বরাবর ভি ইক টু এইচ ইন্টু টেন থিটা এইচ এর মান আমাদের জানা আছে থার্টি মাইক্রো টেসলা ইন্টু টেনের মান সিক্সটি মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে এটিকে যদি ফলাফল করি তাহলে ফলাফল আস হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট নাইন সিক্স মাইক্রো টেসলা দিস ইজ দ্য অ্যানসার